হ্যাঁ প্রিয় তোমার সিনেমা দিয়ে আমরা ঝড় অলরেডি দেখে ফেলছি এখন তুফান দেখার জন্য বাংলাদেশ তৈরি থাকুক আমি একটা কথাই বলবো যে বাংলাদেশ এখন তুফান দেখার জন্য তৈরি থাকুক কারণ যেই লুক আর যেই মানে আপনার চোখের যেই তাকানো আর তার যেই স্টাইল এখন ভাই জাস্ট ওয়াও দেখার মতো ঠিক আছে এই যে সাকিব খান কিন্তু এখন বাংলাদেশে সামনে কিন্তু দুটাই ঈদ রোজার ঈদ এবং কুরবানির দুই দাই কিন্তু তার ধামাকা দিবে ধামাকা আপনারা শুধু একবার রেডি থাকেন ধামাকা দেখার জন্য বাংলাদেশ তৈরি থাকুন কারণ দেখেন ইন্ডাস্ট্রিতে এখন ফিল্মি যে ইন্ডাস্ট্রি ওগুলোতে কিন্তু সেই আগের মতো আমরা যেরকম আগে দেখতাম বা আমার মামারা চাচারা যেভাবে বলতো সিনেমা মানে বেরোইলেই মানুষ টিকিট কাটার জন্য সিরিয়াল লেগে যেত হ্যাঁ বা টিকিট পাইতো না এরকমও হইতো আর এখনকার সময় কিন্তু সেটা দেখাই যায় না মাঝখানে তো কোনো সিনেমাই দেখা যায় না এখন তাও দু একটা সিনেমা বের হয় মানুষ দেখে হলে যায় হল জিনিসটা এখনও টিকা আছে। ঠিক আছে টিকা আছে এখনও কিন্তু আমি মনে করি যদি এই সিনেমার জগতটা টিকা থাকে একমাত্র আমাদের বাংলাদেশের আর কি সেটা একমাত্র সাকিব খানের জন্যই হবে সম্ভব কারণ সাকিব খান যে সুন্দর সুন্দর ছবিগুলো দিচ্ছে আমাদেরকে আমরা দেখছি বা হলে যায় কিন্তু টিকিট কেটে দেখতেছি তো আমি মনে করি যে বাংলাদেশ গর্ব মানে গর্বিত যে সাকিব খানের মতন একজন হিরোপে আচ্ছা আবু এই যে সাকিব খান তো এখন বাংলাদেশ রাজত্ব করছেই সে কিন্তু ইন্ডিয়াতে বাংলাদেশি সিনেমাও করেছে অর্থাৎ কলকাতার সিনেমাও সে কাজ করেছে কলকাতা একটা ভালো আপনি দেখেন আপনি দেখেন জিৎ জিৎ যে সিনেমাগুলো করত দেব যে সিনেমাগুলো করত কখনো কল্পনাও করি নাই আমরা যে সাকিব খান ওই জিৎ বা দেবের ওই রকম টাইপের সিনেমা করবে আর এই সিনেমাগুলো ভাই আমি দেখে জাস্ট অবাক যে না আমাদের দেশে বাঙালি ছেলেকে দিয়েও

দরদ তো সেটা দরদই হবে সেটাকে মায়া ভরে দেখতে হবে দরদ থাকতে হবে আর যার ভিতরে দরদ থাকবে সেই একমাত্র ওই সিনেমা দেখে আমার মনে হয় যে মজা পাবে কারণ নামটা শুনলেই শান্তি দেখেছেন যে বলিউড সিনেমাতে শাকিব খানের যে দরদ সিনেমায় সে কিন্তু বলিউডের যে নায়িকাকে নিয়ে কাজ করতেছে নায়িকাকে কেমন লেগেছে আপনার নায়িকাটা অনেক সুন্দর আচ্ছা বাংলাদেশে শাকিব খান যদি

তো এখন যদি বাংলাদেশে ওরকম কোনো একটা ওরকম মজা যদি দিতে পারে ভালো যদি দিতে পারে অবশ্যই সেটা ডিরেক্টর বুঝবে বা প্রডিউসার বুঝবে